समस्त খেলার খবর সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন গো স্পোর্ট চ্যানেলটিকে। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে পাকিস্তান সুপার লীগের 15তম ম্যাচে আগামী 9 জুন লাহোর কালান্দার্স এবং ইসলামাবাদ ইউনাইটেড পরস্পরের মুখোমুখি হতে চলেছে। ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত 9:30 থেকে। এই ম্যাচ ঘিরে ইতিমধ্যেই ভক্তদের মধ্যে উত্তেজনার পারদ শিখরে পৌঁছেছে। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখে নেওয়ার চেষ্টা করি দুটি দলেরই সম্ভাব্য প্লেইং ইলেভেন, আবহাওয়া ও পিচ রিপোর্ট এবং ম্যাচ প্রিভিউ, ফ্যান্টাসি ক্রিকেট টিপস ইত্যাদি বিস্তারিতভাবে। তার আগে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সমস্ত খেলার আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন। লাহোর কালান্দার্সকে পাকিস্তান সুপার লীগের 2021 পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রাখা হয়েছে। লীগের 4টি ম্যাচে 3টি জয় এবং 1টি পরাজয় রয়েছে। দলটি বর্তমানে 6 পয়েন্ট নিয়ে আছে। ফখর জামান লাহোর কালান্দার্সের হয়ে 143 স্ট্রাইক রেটে 189 রান নিয়ে সর্বোচ্চ রান সংগ্রহকারী। তিনি 18টি বাউন্ডারি এবং 7টি ছক্কা মারেন। মোহাম্মদ হাফিজ এখনও পর্যন্ত 175 স্ট্রাইক রেটে 181 রান করেছেন। শাহিন শাহ আফ্রিদি লাহোর কালান্দার্সের হয়ে সেরা বোলার এবং 12 গড়ে ও 7.06 ইকোনমি রেটে বোলিংয়ের সময় তিনি 9টি উইকেট শিকার করেছেন। অন্যদিকে পাকিস্তান সুপার লীগের 2021 মরশুমে লীগের 4 ম্যাচ থেকে 3টি জয় ও 1টি পরাজয়ের সাথে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে রয়েছে ইসলামাবাদ ইউনাইটেড। দলটি বর্তমানে 6 পয়েন্ট নিয়ে আছে। পিএসএল 2021 প্রথমার্ধে ইসলামাবাদ ইউনাইটেডের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রহকারী অ্যালেক্স হেলস, তার অনুপস্থিতিতে দায়িত্ব শাদাব খান, আসিফ আলী, কলিন মুনরো, ফাওয়াদ আহমেদ, ফাহিম আশরাফ এবং উসমান খাওয়াজার উপর এসে পড়বে। ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে হাসান আলী সেরা বোলার হয়েছেন এবং 14 গড়ে 5.56 ইকোনমিক রেট বোলিংয়ের সময় 6টি উইকেট শিকার করেছেন। আবুধাবিতে পিচটি ব্যাটিংয়ের জন্য দুর্দান্ত এবং দ্রুত বোলাররাও এই উইকেটে কিছুটা বাউন্স পাবেন। দলগুলি এই মাঠে প্রথমে ব্যাট করতে চাইবে। আবহাওয়া পরিষ্কার থাকবে এবং খেলাটি কোনো বাধা ছাড়াই অনুষ্ঠিত হবে। তো চলুন এবার দুটি দলেরই টিম স্কোয়াডটা দেখে নেওয়া যাক। প্রথমে ইসলামাবাদ ইউনাইটেড টিম স্কোয়াড, সাদাব খান ক্যাপ্টেন, আহমেদ সাইফি আবদুল্লাহ, আলী খান, আকিব জাভেদ, আসিফ আলী, কলিন মুনরো, ফাওয়াদ আহমেদ, ফাহিম আশরাফ, হাসান আলী, হুসেইন তালাত, ইফতিকার আহমেদ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ আকলাক, মুসা খান, রোহেল নাজির, উসমান খাওয়াজা, জাফার গোহার অ্যান্ড জিসান জামির। এবার লাহোর কালান্দার্স টিম স্কোয়াড, সোহেল আক্তার ক্যাপ্টেন, আহমেদ ড্যানিয়েল, বেন ডাঙ্ক, কলাম ফার্গুসন, দিলবার হোসেন, ফখর জামান, হ্যারিস রাউফ, জেমস ফাকনার, মাজ খান, মোহাম্মদ ফেজান, মোহাম্মদ হাফিজ, রশিদ খান, সালমান আলী আঘা, শিকুইজ প্রসন্ন, শাহিন শাহ আফ্রিদি, সুলতান আহমেদ, টিম ডেভিড, জাইদ আলম অ্যান্ড জিসান আশরাফ। এবার চলুন দেখে নেওয়া যাক দুটি দলেরই সম্ভাব্য প্লেইং ইলেভেনটা কেমন হতে পারে। প্রথমে লাহোর কালান্দার্স প্লেইং ইলেভেন, সোহেল আক্তার ক্যাপ্টেন, ফখর জামান, কলাম ফার্গুসন, মোহাম্মদ হাফিজ, বেন ডাঙ্ক উইকেটকিপার, টিম ডেভিড, জিসান আশরাফ, জেমস ফাকনার, শাহিন আফ্রিদি, আহমেদ ড্যানিয়েল এবং হ্যারিস রাউফ। এবার ইসলামাবাদ ইউনাইটেড প্লেইং ইলেভেন, কলিন মুনরো, উসমান খাওয়াজা, রোহেল নাজির উইকেটকিপার, ফাহিম আশরাফ, সাদাব খান ক্যাপ্টেন, হুসেন তালাত, ইফতিকার আহমেদ, আসিফ আলী, হাসান আলী, মোহাম্মদ ওয়াসিম, ফাওয়াদ আহমেদ। পরস্পরের মধ্যে লড়াইয়ে এখনও পর্যন্ত ইসলামাবাদ ইউনাইটেড 4 এবং লাহোর কালান্দার্স 2 জয়ী হয়েছে। শেষ 5টি মুখোমুখি লড়াইয়ে 5 জিতেছে ইসলামাবাদ ইউনাইটেড। তো চলুন এবার দেখে নেওয়া যাক আজকের ফ্যান্টাসি ক্রিকেট টিপস। আজকের ম্যাচের জন্য সেরা ব্যাটসম্যান হতে পারেন রানের দিক থেকে লাহোর কালান্দার্সের হয়ে মোহাম্মদ হাফিজ।
এবং ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে সেরা হতে পারেন উসমান খাওয়াজা। এবার টপ বোলার হতে পারেন কে, শাহিন শাহ আফ্রিদি লাহোর কালান্দার্সের হয়ে, এবং ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে সেরা বোলার হতে পারেন হাসান আলী। সবচেয়ে বেশি ছক্কা মারতে পারেন লাহোর কালান্দার্সের হয়ে ফাকার জামান, এবং ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে সবচেয়ে বেশি ছক্কা মারতে পারেন ফাহিম আশরাফ। এবার চলুন দেখে নেওয়া যাক কোন দল প্রথম ব্যাট করলে কত রান করতে পারেন। রাহুল কালান্দার্স প্রথমে ব্যাট করলে 185+ রান করতে পারে। এছাড়া ইসলামাবাদ ইউনাইটেড যদি টসে জিতে প্রথমে ব্যাট করে তাহলে তারা 180+ রান করতে পারে। এবার চলুন দেখে নেওয়া যাক ড্রিম ইলেভেন টিমটি কেমন হতে পারে। ব্যাটসম্যান হিসাবে নেওয়া যেতে পারে ফাকার জামান, কলিন ইনগ্রাম, উসমান খাওয়াজা, মোহাম্মদ হাফিজ। উইকেট কিপার হিসেবে নেওয়া যেতে পারে বেন ডাঙ্কে। অলরাউন্ডার হিসেবে নেওয়া যেতে পারে জেমস ফাকনার, সাদাফ খান। বোলার্স হিসেবে নেওয়া যেতে পারে শাহিন শাহ আফ্রিদি, রশিদ খান, হাসান আলী, ইফতিকার আহমেদ। ক্যাপ্টেন হিসেবে নেওয়া যেতে পারে শাহিন শাহ আফ্রিদিকে। ভাইস ক্যাপ্টেন হিসেবে নেওয়া যেতে পারে ফাকার জামানকে। সুতরাং সব মিলিয়ে যেটা মনে হচ্ছে, আজকের ম্যাচে লাহোর কালান্দার্সের জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি। এদিকে গুরপ্রীত সিং সান্ধু সোমবার হোটেলের রুমে থাকলেও পারতেন। বাংলাদেশের বিরুদ্ধে নেমে এদিন তাকে একটিও শট সামলাতে হলো না, একবারের জন্য পরীক্ষার মুখে পড়লেন না ভারতীয় গোলকিপার। 2019 সালের 15ই অক্টোবর বিশ্বকাপ কোয়ালিফায়ার ম্যাচে ভারতীয় দলকে চ্যালেঞ্জের মুখে ফেলেছিল বাংলাদেশ, কিন্তু এদিন জাল ভুইয়ার দলের সেই ঝাঁজ ছিল না। সেদিন যুবভারতী ক্রীড়াঙ্গনে শুরু থেকেই অ্যাটাকিং খেলেছিলেন বাংলাদেশের ফুটবলাররা, কিন্তু এদিন জেমি ডের বাংলাদেশ যেন রক্ষণ সামলাতেই বেশি ব্যস্ত ছিল। পারলে 10 জনকেই ডিফেন্সে নামিয়ে দিতেন বাংলাদেশের কোচ। গোল করার কোনো চেষ্টাই দেখা গেল না জামাল ভুইয়াদের। ম্যাচের শুরু থেকেই শেষ পর্যন্ত রক্ষণাত্মক খেলে গেল বাংলাদেশ, আর মাঝে মধ্যে ছোটোখাটো ফাউল করে ভারতীয় দলের ছন্দ নষ্ট করার চেষ্টা করলেন বাংলাদেশের ফুটবলাররা। ভারতীয় দলের ফুটবলারদের একের পর এক আক্রমণ সামলানোই এদিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল বাংলাদেশের ফুটবলারদের কাছে, কিন্তু তাতেও শেষ রক্ষা হলো না। ম্যাচটা 2-0 গোলে হারতে হলো বাংলাদেশকে। কথাই বলে অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স। কোনো দল যদি এতটাই রক্ষণাত্মক হয়ে খেলে তাহলে তাদের গোল খাওয়ার ঝুঁকি এমনিতেই বেড়ে যায়। এদিন সেটাই হলো বাংলাদেশের সঙ্গে। বারবার ভারতীয় স্ট্রাইকাররা বাংলাদেশের ডিফেন্স ভাঙার চেষ্টা করছিল। বেশ কয়েকবার সহজ সুযোগ পেলেন সন্দেশ জিঙ্ঘানরা, কিন্তু শেষ পর্যন্ত তালা খুলে দিলেন সেই সুনীল ছেত্রী। পরিসংখ্যান বলছে সুনীল ছেত্রী থাকলে ভারতের বিরুদ্ধে বাংলাদেশ জিততে পারে না। সেই পরিসংখ্যান যে একেবারে সত্যি তা এদিনের ম্যাচে আরও একবার প্রমাণ হয়ে গেল। বাংলাদেশের জমাট রক্ষণ ভাঙতে বারবার ব্যর্থ হচ্ছিলেন ভারতীয় ফুটবলাররা। এমনকি সুনীল ছেত্রীও এদিন দ্বিতীয়ার্ধে আনমার্কড থাকা অবস্থায় একটি সহজ সুযোগ হাতছাড়া করেন। কিছুক্ষণ পরই অবশ্য নিজের জাত চিনিয়ে দেন ভারতীয় অধিনায়ক। অসাধারণ এই ক্রস ফলো করে বাংলাদেশের জালে বল জড়িয়ে দেন সুনীল। সদ্য করোনা জয় করে উঠেছেন তিনি। গত ম্যাচে কাতারের বিরুদ্ধে তাকে বেশিক্ষণ মাঠে রাখেননি ভারতীয় দলের কোচ ইগোর স্টিমাচ, কিন্তু এদিন তাকে ছন্দেই দেখালো। প্রথম থেকেই গোল করার জন্য মরিয়া ছিলেন ছেত্রী। একটা সময় মনে হচ্ছিল বাংলাদেশের রক্ষণ ভেঙে আর গোল করা হবে না ভারতের, কিন্তু শেষ পর্যন্ত মুশকিল আসান হলেন সেই সুনীল ছেত্রী। সো বন্ধুরা, এই বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিওটি সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিন। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।